লিগ ওয়ানের 18তম ম্যাচে আজ পিএসজির মুখোমুখি হয়েছিল অ্যাঞ্জার্স। রাত 2টায় প্যারিসের পার্দেস প্রিন্সেস স্টেডিয়ামে খেলাটি শুরু হয়। পিএসজির হয়ে আজ মাঠে নেমেছিল লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের পর আজ পিএসজির হয়ে প্রথম মাঠে নামে পিএসজি। পিএসজি আজ ভিন্ন ফরম্যাটে খেলা শুরু করে। পিএসজি আজ 3-4-2-1 ফরম্যাটে খেলোয়াড় সাজিয়েছে মাঠে। অপরদিকে অ্যাঞ্জার্স 4-4-2 ফরম্যাটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে। খেলা শুরুর পর থেকেই আক্রমণ শুরু করে পিএসজি, অপরদিকে কিছুটা ডিফেন্ডিং পজিশনে খেলা শুরু করে অ্যাঞ্জার্স। খেলার 5 মিনিট সময়েই নর্দি মোকেলির সহযোগিতায় পিএসজির হয়ে প্রথম গোলটি করেন হুগো ইটিকাইট। 1-0 এগিয়ে যায় পিএসজি। অপরদিকে বল দখলে পিছিয়ে থাকা অ্যাঞ্জার্স গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে, কিন্তু প্রথমার্ধে আর কোনো গোল পরিশোধ করতে পারেনি অ্যাঞ্জার্স, ফলে প্রথমার্ধ শেষে 1-0 এগিয়ে থাকে পিএসজি। দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলোয়াড় পরিবর্তন করতে শুরু করে অ্যাঞ্জার্স। খেলার 53 মিনিট সময়ে অ্যাঞ্জার্সের প্রথম হলুদ কার্ডটি পান প্যাট্রিক ক্যাপেলি। পরবর্তীতে খেলোয়াড় পরিবর্তন শুরু করে দুই দলই। খেলার 72 মিনিট সময়ে এসে লিওনেল মেসির গোলে 2-0 এগিয়ে যায় পিএসজি। অপরদিকে অ্যাঞ্জার্স আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি গোল পরিশোধের এবং অবশেষে 2-0 জয় পায় পিএসজি এবং পয়েন্ট তালিকায় সবার শীর্ষে থাকে পিএসজি। বল দখলের দিক দিয়ে পিএসজি এগিয়ে ছিল 66%, অপরদিকে অ্যাঞ্জার্স ছিল মাত্র 34%। শট অন টার্গেটের দিক থেকে পিএসজি নিয়েছে 6টি, অপরদিকে অ্যাঞ্জার্স 1টি শটও টার্গেটের দিক থেকে নিতে পারেনি।